আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আইরিন ইসলাম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আইরিন আছি আপনাদের সাথে আজকে আমি ভীষণ মজাদার এবং খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি এই নাস্তাটি গেস্ট আসলে আপনারা চট জলদি তৈরি করে ফেলতে পারবেন আর নাস্তাটা যদি আপনারা একবার তৈরি করেন আশা করি বারবার তৈরি করতে ইচ্ছে করবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা নর্মাল টেম্পারেচারের যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি গুঁড়া দুধ চিনিটা আমি এখন ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি যদি আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চান চিনিটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এখন আমি এখানে অল্প সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি এখন একটা হ্যান্ড দিয়ে আমি এটা মিস্ট করে নিচ্ছি আপনারা কাটা চামচ ইউজ করতে পারেন ততক্ষণ পর্যন্ত মিস্ট করব যতক্ষণ না চিনিটা গলে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে এবং সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারাও একটু ধৈর্য ধরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন আমি এখানে সুজিগুলো অল্প অল্প করে মিক্স করে নেব সুজিগুলো একসঙ্গে দিতে যাবেন না একসঙ্গে দিলে সুজিগুলো দলা পেকে যাবে অল্প অল্প করে দিয়ে সুজিগুলো মিক্স করে নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণের সুজি তিন থেকে চারবার দিয়ে মিক্স করে নিয়েছি সুজিগুলো মিক্স করার পরেও যদি আপনার কাছে মনে হয় ডোটা পাতলা হয়ে আছে তাহলে আপনারা আরেকটু সুজি মিক্সড করে নিতে পারেন এটা আসলে বলে বোঝানোর মতো না এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আর কতটুকু সুজি লাগবে আমার এখানে এক কাপের চার একটু বেশি লেগেছে এখন আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধটা আমি একসঙ্গে অ্যাড করব না গুঁড়ো দুধটা আমি দুই ভাগে অ্যাড করে দিচ্ছি আপনারা যদি মনে করেন এখানে গুঁড়ো দুধ দিবেন না তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করলে এই পিঠার স্বাদ দ্বিগুণ হয় তবে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এখন আমি ডোটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ডোটা দেখে মনে হচ্ছে আমার নরম হয়ে গেছে সেজন্য আমি আর সুজি অ্যাড করে দিব ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডোটা সম্পূর্ণভাবে পিঠা বানানোর জন্য রেডি পিঠা বানানোর জন্য আমি এখানে হাতে তেল মেখে নিয়েছি আপনারা চাইলে ঘি মেখে নিতে পারেন এখন আমি অল্প একটু ডো নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে তারপরে আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা শেপ করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপ করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি দুই হাত দিয়ে গোল করে আঙ্গুল দিয়ে চাপটা করে শেপ করে নিচ্ছি একই নিয়মে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভাজার পালা পিঠাটা ভাজার জন্য আমি এখানে প্যান দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে খুব বেশি জাল দিবেন না এতে করে পিঠাগুলো ওপরে পুড়ে যাবে এবং ভিতরে নরম হয়ে থাকবে ভিতরে হবে না কাঁচা হয়ে থাকবে এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এক পাশটা যখন হয়ে আসবে তখন খুবই আলতো হাতে পিঠাগুলোকে উল্টে নিতে হবে পিঠাগুলো কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে কারণ পিঠাগুলো অনেক নরম সেজন্য খুব জোরে উল্টানো যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম পিঠাগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তবে খুব বেশি ভাজতে যাবেন না খুব বেশি ভাজলে কালারটা ডার্ক হয়ে যাবে এবং পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ডার্ক হয়ে যাবে সেজন্য হালকা ব্রাউন কালার হলেই চলবে এই যে পিঠার কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং একই নিয়মে বাদ বাকি পিঠাগুলো আমি ভেজে নিব আমার পিঠাগুলো ভাজা শেষ আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে ওপরে ক্রিস্পি এবং ভিতরে নরম আশা করছি আপনারা বাসাতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং সবার প্রথমে আপনারা দেখে নিতে পারেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ